1975 সালের আইএফএ শিল্ডের পর ইস্ট বেঙ্গল সমর্থকরা সেই ডার্বিকে মনে রাখবেন, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2015। 5-0 পর 6 সেপ্টেম্বর তারেকে মোহনবাগানকে 4-0 গোলে হারিয়েছিল লাল হলুদ। কলকাতা ডার্বির ইতিহাসে দুবার বহু ব্যবধানে জয়ের রেকর্ড তৈরি করেছে ইস্ট বেঙ্গল। আর এই জয়টা ছিল 2009 সালের ডার্বিতে 5-3 গোলে হারের বদলা নেওয়া। এই জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল জো ডং হিউয়েনের। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে লাল হলুদ প্রচুর বিদেশি খেলে গিয়েছে, তবে তাদের মধ্যে সেই বিদেশিরা সমর্থকদের মনে বেশি প্রভাব ফেলেছে ডো ডং বা সমর্থকদের আদরে ডং ছিলেন উপরের দিকে। তিনি যখন লাল হলুদে যোগ দেন তখন তার বয়স 22 বছর। তরুণ বয়সে সমর্থকদের চাপ কাঁধে নিয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেন, তবে একটা মরশুম তিনি দলের সঙ্গে ছিলেন, কিন্তু একটা মরশুমে থাকলেও তার প্রভাব ছিল অনেক বেশি। 2015 সালের 27 জুন ডং এক বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গলে। 2015-16 মরশুমের জন্য তাকে সই করানো হয়। সেই সময় তিনি খেলা শুরু করেন বিশ্বজিৎ ভট্টাচার্যের অধীনে। 2015 সালের কলকাতা লীগ দিয়ে শুরু করেন তিনি দাপট দেখা। 10টা কলকাতা লীগে ম্যাচ খেলে 12টা গোল করেন, 10 দলকে চ্যাম্পিয়নও করেন। সেখানেই ছিল কলকাতা লীগ ডার্বিতে 2 গোল দেওয়া। তার চোখ ধাঁধানো ফ্রি কিক ছিল এখনও লাল হলুদ সমর্থকদের মনে গেঁথে রয়েছে। 2016 সালে তিনি আই লিগে অভিষেক করেন। সেই মরশুমে ফের তিনি ডার্বিতে জ্বলে ওঠেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত ডার্বিতে ডং একটি গোল করেন ও অপর একটি গোল করান, তবে সব ভালো গেলেও শেষটা ভালো হয়নি তার। মরশুমের পর তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছিল ট্রেভর মর্গ্যান তার খেলায় খুশি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কোথায় রয়েছেন ডং? কলকাতা খেলতে আসার আগে ডং আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছে, সেখানে অবশ্য কিছু করতে পারেনি। ইস্ট বেঙ্গল ছাড়ার পর তিনি চলে যান মালয়েশিয়ার ক্লাব ইউআইটিএম এ, সেখানে তিনি একটা মরশুমে দারুণ খেলেন। এরপর তিনি মালয়েশিয়ার অপর একটি ক্লাব কেলান্তানে যোগ দেন 2018 সালে, তবে এই ক্লাবে বেশি দিন ছিলেন না তিনি। একই বছর সেখান থেকে তিনি যান তেরেনগানু দলে। 2019 সালে তিনি চলে যান তার দেশের লীগ কে লিগে, জিওনগামে এফসি তে যোগ দেন তিনি। 2022 সাল পর্যন্ত সেখানেই খেলার পর তিনি K4 লিগের জন্য জিনজু সিটিজেন লোনে যোগ দেন। 2023 সালের জুন মাসে তিনি ফিরে যান জিওনগাম এফসি তে, বর্তমানে রয়েছেন সেখানেই। 1975 সালের আইএফএ শিল্ডের পর ইস্ট বেঙ্গল সমর্থকরা সেই ডার্বিকে মনে রাখবেন, সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2015। 5-0 পর 6 সেপ্টেম্বর তারেকে মোহনবাগানকে 4-0 গোলে হারিয়েছিল লাল হলুদ। কলকাতা ডার্বির ইতিহাসে দুবার বড় ব্যবধানে জয়ের রেকর্ড তৈরি করেছে ইস্ট বেঙ্গল। আর এই জয়টা ছিল 2009 সালের ডার্বিতে 5-3 গোলে হারের বদলা নেওয়া। এই জয়ের পেছনে সবথেকে বড় ভূমিকা ছিল জো ডং হিউয়েনের। ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে লাল হলুদ প্রচুর বিদেশি খেলে গিয়েছে, তবে তাদের মধ্যে সেই বিদেশিরা সমর্থকদের মনে বেশি প্রভাব ফেলেছে ডো ডং বা সমর্থকদের আদরে ডং ছিলেন উপরের দিকে। তিনি যখন লাল হলুদে যোগ দেন তখন তার বয়স 22 বছর। তরুণ বয়সে সমর্থকদের চাপ কাঁধে নিয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেন, তবে একটা মরশুম তিনি দলের সঙ্গে ছিলেন, কিন্তু একটা মরশুমে থাকলেও তার প্রভাব ছিল অনেক বেশি। 2015 সালের 27 জুন ডং এক বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন ইস্ট বেঙ্গলে। 2015-16 মরশুমের জন্য তাকে সই করানো হয়। সেই সময় তিনি খেলা শুরু করেন বিশ্বজিৎ ভট্টাচার্যের অধীনে। 2015 সালের কলকাতা লীগ দিয়ে শুরু করেন তিনি দাপট দেখা। 10টা কলকাতা লীগে ম্যাচ খেলে 12টা গোল করেন, 10 দলকে চ্যাম্পিয়নও করেন। সেখানেই ছিল কলকাতা লীগ ডার্বিতে 2 গোল দেওয়া। তার চোখ ধাঁধানো ফ্রি কিক ছিল এখনও লাল হলুদ সমর্থকদের মনে গেঁথে রয়েছে। 2016 সালে তিনি আই লিগে অভিষেক করেন। সেই মরশুমে ফের তিনি ডার্বিতে জ্বলে ওঠেন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত ডার্বিতে ডং একটি গোল করেন ও অপর একটি গোল করান, তবে সব ভালো গেলেও শেষটা ভালো হয়নি তার। মরশুমের পর তাকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছিল ট্রেভর মর্গ্যান তার খেলায় খুশি না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। কোথায় রয়েছেন ডং? কলকাতা খেলতে আসার আগে ডং আইএসএল এর ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছে, সেখানে অবশ্য কিছু করতে পারেনি তিনি। ইস্ট বেঙ্গল ছাড়ার পর তিনি চলে যান মালয়েশিয়ার ক্লাব ইউআইটিএম এ, সেখানে তিনি একটা মরশুমে দারুণ খেলেন। এরপর তিনি মালয়েশিয়ার অপর একটি ক্লাব কেলান্তানে যোগ দেন 2018 সালে, তবে এই ক্লাবে বেশি দিন ছিলেন না তিনি। একই বছর সেখান থেকে তিনি যান তেরেনগানু দলে। 2019 সালে তিনি চলে যান তার দেশের লীগ কে লিগে, জিওনগামে এফসি তে যোগ দেন তিনি। 2022 সাল পর্যন্ত সেখানেই খেলার পর তিনি K4 লিগের জন্য জিনজু সিটিজেন লোনে যোগ দেন। 2023 সালের জুন মাসে তিনি ফিরে যান জিওনগাম এফসি তে, বর্তমানে রয়েছেন সেখানেই।